না, মানুষের সাথে জনসংযোগ করছি আমরা। একটি আমাদের পলাশিমাজি পাড়ার ঐতিহ্যমণ্ডিত মন্দিরে পুজো দিয়ে আমরা বেরিয়েছি, মানুষের সাথে কথা বলছি, মানুষের সুখ দুঃখের কথা শুনছি। এরপরে আমাদের যারা দিদির দূত তারা ডোর টু ডোর যাবে, মানুষের অভাব অভিযোগের কথা শুনবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের 65টি প্রকল্প থেকে যদি কেউ বঞ্চিত থাকেন তাহলে তাদের হয়ে দিদি সুরক্ষা কবচে আবেদন করবে, তারই প্রাথমিক প্রস্তুতি হিসেবে আজকে আমি সব জায়গায় মানুষের সাথে কথা বলছি। একটাই মানত করলাম, মা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে এত বছর ধরে বাংলার শান্তি শৃঙ্খলা ভালো আছে, সুষ্ঠু আছে, সুন্দর আছে, সেটা যেন অব্যাহত থাকে। ইট থাকলে বাড়ি দেবেন, এটা কেন্দ্রীয় সরকারের নতুন সিদ্ধান্ত। অর্থাৎ গরিব মানুষকে মেরে ফেলার এই যে হটকারী কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত, আমি বললাম এর বিরুদ্ধে গর্জে উঠুন। 2024 যদি এই অত্যাচারী বড়লোকের সরকার ভারতবর্ষ থেকে চলে যায় তাহলে 2025 আপনারা বাড়ি পাবে। গতকাল রাতে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করেছে, এই বিষয়ে কি বলবেন? সুকন্যার পাশে কি দল থাকবে? এটা আদালতের বিচার্য বিষয়, এটা ইডি সিবিআইয়ের বিচার্য বিষয়, এটা নিয়ে আমি কোনো কথা বলব না। আব্দুল লতিফ সারেন্ডার করেছে আজ আরি ঝাকুরের মামলাতে আসানসোলে আজকে সকালে, কি বলবেন? সেটা তো পুলিশ প্রশাসনের ব্যাপার। যে আপনাদের যে কর্মসূচি হচ্ছে সেখানে যে ভোটদান, সেই ভোটদান পক্ষে উঠছে না, সেটা নিয়ে দেখে বিরোধীরা বলছে যে এটা তো শুধুমাত্র ট্রেলার দেখালো, এই পঞ্চায়েতে এর থেকে অনেক বড় ঝামেলা হবে, এর জন্য আমরা কেন্দ্রীয় বাহিনী চাইছি। ওরা পঞ্চায়েতে ঝামেলা চায় আর আমরা ঝামেলা শূন্য পঞ্চায়েত চাই, এই জন্য এটা মানুষের গণভোট হচ্ছে, মানুষ কাকে প্রার্থী হিসেবে চাইছে। আমাদের দলের কর্মসূচি নিয়ে বিরোধীদের এত চিন্তা কেন? আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে যে কর্মসূচি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, সারা ভারতবর্ষে এই কর্মসূচি এর আগে কোনো দিন কেউ নিতে পারেনি। অতএব স্বাভাবিকভাবে বিরোধীরা আতঙ্কিত, যেভাবে মানুষ দলে দলে নিজেদের মতামত প্রতিষ্ঠিত করতে আসছেন এটা দেখে বিরোধীরা ভয় পেয়ে গেছে। কালিয়াগঞ্জে যে পুলিশের ওপর যে সাধারণ মানুষের যে রোজ যে চিত্র উঠলো, কোথাও কি পুলিশের ওপর আস্থা হারিয়ে ফেলছে বলে কি এরকমভাবে মানুষের রোজ? এই ব্যাপারে যা বলার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যেখানে তিনি কথা বলেছেন সেখানে আমার কথা বলার কোনো দৃষ্টতা নেই। না, মূলত ওই বাড়ি কেন্দ্রীয় সরকারের এই যে নতুন নিয়ম, বাড়িতে ইট থাকলে পাবে না, গ্যাস থাকলে পাবে না, এতে অনেক গরিব মানুষ বঞ্চিত হয়েছেন। আমরাও মানুষকে একত্রিত করছি, অনেকে এনআরজিএসের কাজ করে টাকা পাননি, আমরা বললাম কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে মানুষ বেশি সরব। রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজি ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795। ISDA Institute of Skill Development Academy ভারত সরকার দ্বারা স্বীকৃত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে বেসিক DTP FA হার্ডওয়্যার, মাল্টিমিডিয়া, স্পোকেন ইংলিশের প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রয়েছে আকর্ষণীয় অফার, আসন সংখ্যা সীমিত। আর দেরি না করে আজই চলে আসুন আমাদের দেওয়া অ্যাড্রেসে। আমাদের ঠিকানা কাঁচরাপাড়া কুলিয়া রোড, 22 নম্বর বাস স্ট্যান্ড, কাঁচরাপাড়া রেল স্টেশনের কাছে। যোগাযোগ নম্বর 7003535097।